বছর জুড়ে একের পর এক নানা মনোরঞ্জন বেরিয়েছে, বিশেষ করে শেষ কিছু বছর মানুষের মনে ওয়েব সিরিজ বিরাট জায়গা করে নিয়েছে, তাই এমনই কয়েকটি কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। সবার আগে বলবো দ্য রেলওয়ে ম্যান। সচরাচর এমন জনপ্রিয়তা সব সিরিজ পায় না। ভোপাল গ্যাস ট্র্যাজেডি নিয়ে নির্মিত এই সিরিজ বছরের শ্রেষ্ঠ আকর্ষণ। আর মাধবন, কে কে মেনন, বাবিল খান, দিব্যেন্দু অভিনীত এই সিরিজ সেই সমস্ত রেলওয়ে হিরোদের গল্প বলে যারা নিজের প্রাণের কথা সেদিন না ভেবে সকলের সাহায্যে প্রাণের রক্ষার্থে ঝাঁপিয়ে পড়েছিলেন। শিব রয়্যাল পরিচালিত এই সিরিজ না দেখলে চূড়ান্ত মিস করবেন। নেক্সট হচ্ছে কালা পানি। প্রকৃতি কি হতে পারে সে দৃশ্য বোধ হয় এই সিরিজই দেখানো হয়েছে। 2027 সালের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় প্রত্যাশিত একটু মহোৎসব এবং সৌদামিনীর রোগ সংক্রান্ত গবেষণা, তারপরই নানা টার্ন এন্ড টুইস্ট। সিরিজে অভিনয় করেছেন মোনা সিং, আশুতোষ গোয়ারিকার, সুনীল গোয়েল, আয়ুষী শর্মা এবং আরো অন্যান্যরা। নেক্সট রয়েছে আবার প্রলয়। বাংলা ওয়েব সিরিজের দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে রাজ চক্রবর্তীর পরিচালিত এই সিরিজ। সুন্দরবন এলাকায় মেয়ে পাচারকারী এবং ভণ্ড বাবার এক রোমাঞ্চ এবং রহস্য পরতে পরতে উপভোগ করেছেন দর্শকেরা। শাশ্বত চট্টোপাধ্যায় এবং প্রয়োজনে বাংলার অশ্রাব্য কিছু শব্দের প্রয়োগ করেও প্রাণবন্ত করে তুলেছেন এই সিরিজটিকে। অ্যাকশন কমেডি কিছুতেই কম নেই। সিরিজে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, কৌশানী মুখার্জি, সোহিনী সেনগুপ্ত এবং আরও অন্যান্যরা। নেক্সট রয়েছে ফার্জি। স্ক্রিনে যখন বিজয় সেতুপতি এবং শাহিদ কাপুর তখন অন্যরকম কিছু না হলেই নয়। সানি এবং মাইকেলের একটা অসাধারণ সিরিজ এটি। এমন একটি গল্প যেখানে দেখা যায় একজন মানুষ যিনি দেশে বিপদের মুখোমুখি পড়েছেন এবং সেখান থেকে মুক্তি পাওয়ার মিশনে কিভাবে নিজেকে ষড়যন্ত্রের পরিধির সঙ্গে জড়িয়ে ফেলেছেন জাল নোটের দ্বারা সেটা দেখার আছে। এর মধ্যে দিয়ে বিজয় বলিউডে ডেবিউ করেছেন এবং এই সিরিজটি দেশের মোস্ট ভিউড সিরিজের মধ্যে একটি রয়েছে। নেক্সট দাহাড়। সোনাক্ষি সিনহা অভিনীত এই সিরিজ নিদারুণ প্রশংসা পেয়েছে, এর জন্য পুরস্কার পেলেন অভিনেত্রী। থ্রিলার এবং রহস্যে ভরা এই সিরিজ মেয়েদের পাবলিক বাথরুমে মৃত্যু, প্রথমে এটিকে সুইসাইড মনে হলেও শেষে এটি সিরিয়াল কিলারের সঙ্গে সংযোগ খুঁজে পান অঞ্জলি ভাটি অর্থাৎ সোনাক্ষী। চূড়ান্ত উন্মাদনা রয়েছে এই সিরিজে। বিজয় বর্মা রয়েছেন এই সিরিজের উল্লেখ্য একটি চরিত্রে। নেক্সট ইন্দুবালার ভাতের হোটেল। বাংলা ওয়েব সিরিজের জগতে এটিকে উল্লেখ না করলেই নয়। দেবালয় ভট্টাচার্যের এই সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছিলেন মুখ্য ভূমিকায়। অভিনেত্রীর বৃদ্ধ বয়সের লুক এবং স্ক্রিনে উপস্থিতির প্রশংসা না করে উপায় নেই। কল্লোল লাহিড়ীর গল্প অবলম্বনে এই সিরিজ, সঙ্গে রয়েছেন স্নেহা চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা। তো এই সিরিজ গড়া যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখে নিন। তাছাড়াও কয়েকটি সিরিজের নাম আমি আপনাদের বলে দিচ্ছি, যেমন জুবলি, দ্য নাইট ম্যানেজার, শিকারপুর, লাভ স্টোরিজ 2, মেড ইন হেভেন 2, এগুলিও কিন্তু খুব নাম করেছে।